हेलो फ्रेंड्स, हेलो। तो এখন কোথায় আছি? ওল্ড সেটেলমেন্ট, খড়গপুর ওল্ড সেটেলমেন্ট এরিয়ার একটা বালাজি মন্দির। আর বালাজি মন্দির তো ছিলই, আগে দেখেছিলাম। এই মন্দিরটা এখন খুলবে, ভেতরে দেখাবো। কিন্তু এর সামনে একটা খুব বড়, 30 ফুটের উপরে, 30 ফুটের চেয়ে বেশি উঁচু একটা বিষ্ণু মূর্তি উন্মোচন হয়েছে, যেটার কাজ এখনো বাকি আছে। কিন্তু আমি ওটা দেখাচ্ছি, যে বিষ্ণু মূর্তিটা পিছন দিকে, ওটা আরো ভালো করে দেখাচ্ছি। আর সাইডে যে বিল্ডিংটা আছে, যে কাজগুলো আছে, মনে হচ্ছে দ্রাবিড় রীতির একটা কাজ হবে। এই যে এই মূর্তিটা, খড়গপুরে আসলে মূর্তি বড় আছে, হনুমান মূর্তি বড় আছে দেখেছি, এরকম বড় কয়েকটা। এত বড় মূর্তি তো সব জায়গায় থাকে না, এই কয়েকটা জায়গায় আছে। তবে এই বিষ্ণু মূর্তি এখানেই এত বড় একটা রয়েছে। করে চলে এলাম এই ওল্ড সেটেলমেন্টের বালাজি মন্দিরে। এখানে বিষ্ণু মূর্তিটা খুবই উঁচু, মানে দেখে বিস্ময় জাগে। চলো মন্দিরটা দেখি, মন্দিরের ভেতর। মন্দিরটা বেশ রাত্রেবেলা খুব সুন্দর লাগছে, লাইটিং এর তার জন্য। এইটা আরো দেখাই, এখানে মন্দির, তার আগে ঢোকার আগে এখানে একটা মূর্তি রয়েছে দেখাচ্ছি। অনেক মূর্তি আছে, শঙ্করাচার্য মূর্তি, এইটাও একটা কচ্ছপের আছে। দারুণ দারুণ সব প্রত্যেকটা মূর্তি, তোমাকে একবার ছবি দেখিলাম কয়েকটা, ভালো ভালো স্ট্যাচু আছে, হনুমান চিড়ে করেছে। না, বহুত বড়িয়া স্ট্যাচু হয়। আমি আগে স্ট্যাচুগুলো দেখিনি, দিয়ে মন্দিরটা দেখাবো ভেতরে। কৃষ্ণের দৃশ্য, এখানে যে এই যে স্তম্ভের কাজগুলো থাকে না, দারুণ থাকে না। এগুলোর বিভিন্ন পার্ট আছে, দারুণ থাকে প্রত্যেকটা মন্দির। পেছনে কত মূর্তি আছে, কত দৃশ্য দেওয়া আছে, পাদপদ্ম বলে। এটা তো গুরু নানক, সাই বাবা। আসছি আগে একটা করে, এই শিবলিঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, মানে হেভি, দারুণ শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আমার
যাই হোক, ভেতরে তো মানে ভিডিও মানে মেন যে মন্দির মেন যে মূর্তি তার তো ছবি তুলতে দিল না, মানে পুরোহিত মশাই দিলেন না বলে বাইরের গুলো তোলো, মানে মন্দিরের ভেতরে যে বাইরে গর্ভগৃহের বাইরে যেগুলো মূর্তিগুলো দেখালো। আচ্ছা, আর আগে আমার একটা ছবি তোলা ছিল, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর এই চত্বরে আর দেখার বলতে সেরকম কিছু নেই, এর পাশাপাশি কিছু কিছু এরকম ছোটোখাটো মন্দির বা এগুলো আছে এর। আর এইটা হচ্ছে কালার হবে, কালার হয়ে হয়তো লাইটিং টাইটিং দিতে পারে, তখন ভালো লাগবে। দেখানো রকম মূর্তি করে আছে, এবং এদিকে যদি আসি এদিকে এরকম কিছু রথ এরকম কিছু আছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা এখন ফিরব, এই সবে মন্দিরটার জন্য ওয়েট করছিলাম যে খোলার জন্য, মানে আমরা একটু আগে একটু অ্যাডভান্স চলে এসেছিলাম, মন্দিরটা খুলেছে 6টার সময়। আমরা ততক্ষণ ঘুরে দেখছিলাম এই চারপাশে, এগুলো নতুন নতুন কনস্ট্রাকশন করেছে ভেতরেরগুলো বিভিন্ন রকম, আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, তার জন্য বিভিন্ন হল রুম আছে, বিভিন্ন ভাড়াটা দেওয়া শুনছি আর কি। যাবো, এখানে তোমরা আসতে পারো কাছাকাছি থাকলে, এমন নয় যে তোমরা কলকাতা থেকে এখানে আসবে শুধু এটা দেখার জন্য, পাশাপাশি যারা আছেও দেখতে পারবে, কারণ এখানে খুব সুন্দর সাজানো গোছানোটা খুব সুন্দর। বিকেলের দিকে আরও ভালো লাগে, বিকেলের দিকে এই যে লাইটিংগুলো দেখছে খুব সুন্দর লাগে। আর ভেতরে বিভিন্ন রকম মূর্তি টুর্তি আছে, আর কিছু না, আর মেনলি এটা দেখার জন্যই লোক আসবে আমার যতদূর মনে হয়, এই যে লম্বা বিশাল বড় যে স্ট্রাকচার ওটা দেখার জন্যই। ফেসবুকে দেখতে পেরে একদম আনপ্ল্যানভাবেই চলে এসেছি, আনপ্ল্যানভাবে কাছাকাছি ছিল চলে এসেছি, কাছাকাছি ছিল বলে। হ্যাঁ, যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সাথে থাকো, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর পছন্দ হলে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিও, ততক্ষণের মতো বাই বাই।